হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নেটফ্লিক্সে আসছে তারকা বহুল লুডু, নতুন সিনেমা নিয়ে আবারও দর্শকের সামনে বলিউডের গুণী পরিচালক অনুরাগ বসু। চলতি বছর 12 নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে তার পরিচালিত লুডু ছবিটি। তারকা বহুল এই সিনেমায় অভিনয় করেছেন রাজকুমার রাও, অভিষেক বচ্চন, আদিত্য রায় কাপুর, ফাতিমা সানা শেখ, সন্না মালোত্রা, পঙ্কজ ত্রিপাঠী সহ আরও অনেকে। দিন কয়েক আগে প্রকাশিত হয়েছিল সিনেমাটির ট্রেলার, আর তারপর থেকেই শুরু হয় নানা আলোচনা। বেশ দর্শকপ্রিয় ট্রেলারের পর এবার পরিচালক নিজেই মুখ খুললেন সকল বিষয় নিয়ে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জানান, লুডুতে কাস্টিং থেকে শুরু করে ক্রু পর্যন্ত সবাই আমার প্রথম পছন্দ ছিল। আমি এই অভিনেতাদের প্রত্যেকের কাছে গিয়েছিলাম এবং তারা সবাই হ্যাঁ বলেছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমার কাউকে পরিবর্তন করতে হয়নি। দারুণ প্রতিভাবান একটি দল নিয়ে কাজ করতে পেরে আমি গর্বিত, যেখানে প্রতিটি অভিনেতা এক অনন্য দৃষ্টি এবং নৈপুণ্য নিয়ে এসেছে সিনেমাটিতে। সরকার প্রীতম আমার নিকটতম সহযোগীদের একজন, যার সঙ্গে আমি এতগুলো প্রকল্পে কাজ করেছি। মনে করি এই চলচ্চিত্রটি করার পেছনে তিনি আমাকে দারুণভাবে সহযোগিতা করেছেন। আমি উৎসাহিত যে ছবিটির ট্রেলারটি সবাইকে রোমাঞ্চিত করেছে, বিশ্বব্যাপী সিনেমাটি দেখার সুযোগ করে দিচ্ছে নেটফ্লিক্স। আমি অপেক্ষা করছি, আশা করছি সবাই পরিবার নিয়ে এই দিওয়ালিতে সিনেমাটি উপভোগ করবেন। যোগ করেন অনুরাগ বসু। বন্ধুরা, প্রতিদিন এমন সব খবর পেতে আমাদের সাথেই থাকুন। কমেন্টস করে জানাতে পারেন আপনার প্রিয় তারকার নাম, আমরা চেষ্টা করব তাদের অজানা সব তথ্য নিয়ে ভিডিও বানাতে। আজকে এই পর্যন্তই, দেখার জন্য ধন্যবাদ।